ফিরে এলাম বিরতির পর। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে, উদার গৈরিক মাঠে খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে। নদীও নর্তকী হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে, গোরাখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি, মা আমার দোলনা দুলিয়ে কাটছেন, ঘুম পাড়া নিয়া ছড়া কোন সে সুদূরে সত্তা তার আশাবরি, নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাঁঝে ভাজেন ডালের বড়া, আর একুশের প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। কবি শামসুর রহমান এই কবিতাটি লিখেছিলেন, ওপার বাংলার কবি। আজ একুশের দিনে যে কবিতা উল্লেখ না করলে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে বলে আমার মনে হয় না। বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য আন্তরিক শ্রদ্ধা অবশ্যই চ্যানেল টেনের পক্ষ থেকে থাকছে, থাকবে। আজকে তাই বাংলা ভাষায় গৌরবান্বিত হয়ে বাংলা ভাষাতেই একটি কবিতা প্রথমে শুনব আবৃত্তি শিল্পী অমিতা গুঁয়ের কণ্ঠে। প্রথমে পরিচয় করিয়ে দেই, আমার ডান দিকেই শিল্পী অমিতা গুঁই। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি, শুধু বিঘে দুই ছিল মোর ভূঁই, আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কি নেই। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনে রাজা কহে বাপু জানো তো হে, করেছি বাগান খানা, পেলে দুই বিঘে প্রস্থেও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজলে চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি, সপ্তপুরুষে যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈনের দায়ে বিজীব সীমাই এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল রাজা ক্ষণকাল, রহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়েই ভিটে মাটি ছেড়েই বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যাদের আড়ে ক্ষতে। এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে,
হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিরে ভুলিতে পারি দে সেই দুই বিঘা জমি হাটে মাটে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বাড়ি দেশে বড়ই বাসনা হলো নাম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গা আরতির স্নিগ্ধ সমীর জীবনে জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদ ধুলি ছায়া শুনি বীর শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীতে শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিন নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রত্তলা করি বাবে রাখি হাট খোলা নদীর গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বড়ির কাছে ধিক ধিক ওরে শত ধিক তোরে দিলা যে কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা আঁচলে ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখীন তুই হেথা বসে ওরে রাক্ষসে হাসিয়া কাটাস দিন ধনীর আদরে গরবটা ধরে এতই হয়েছ ভিন্ন কোনো খানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হারা সুধা রাশি যত হাসো আজ ছত কর সাজ ছিলে দেবী হলে দাসী বেদের নহিয়া ফেরিয়া ফেরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছে কি বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আমি পুরাবার দুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথাও ফিরে পাব সে জীবন সহসা বাতাসে ফেলি গেল শ্বাস যা শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দান বহু সম্মানে বাড়ির ঠেকানো মাথা হ্যার কালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িত লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার কুড়ি অধিকার এত তারই কলরব চিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিষদ সাথেই ধরিতে ছিলেন মাছ শুনি বিবরণ রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ আমি শুনে হাসি আঁখি জলে ভাসি শুধু দুটি আম ভিক মাগি মহাশয়
বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে। নমস্কার। বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আসা। এই বাংলা ভাষাতেই রবীন্দ্রনাথ তার কাব্য সঙ্গীত যা কিছু লিখেছিলেন তা সার্থক হয়েছিল। তো রবীন্দ্রনাথের কবিতা যখন অমিতা গুঁই আবৃত্তি করলেন, সেখানে আমরা আরেক মনীষী যিনি বাংলা ভাষার মুখ উজ্জ্বল করেছিলেন কাজী নজরুল ইসলামের একটি কবিতা তার কণ্ঠে শুনে নেব। কুলি মজুর দেখিনি সেদিন রেলে, কুলি বলে এক বাবুসাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগতে জড়িয়া মার খাবে দুর্বল। যে দধি চিরের হর দিয়ে ওই বাষ্প সকটে চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ চোপড়াও যত মিথ্যাবাদের দল, কত পায়ে দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজে চলে, রেল পথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা, তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই জাহাজ ওই সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতে হইবে ঋণ। হাতুড়ি সাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই পক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ বিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে। এই নিখিলের বেদনা আর্তৌ পীড়িতের মাখে খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নাবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আভরণ খুলে নাও, আকাশেতে আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতা মাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খিল। সকল আকাশে ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। আজ মহাবেদনার মহাকাশে থাকে মহাবিলনের বাসী, এক মিলনের দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসী, একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলেরই বুকে হেতা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান, মহামানবের মহাবেদনায় আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান। শুনলেন অমিতা গুঁইয়ের কণ্ঠে আবৃত্তি। এবার গানে গানে আপনাদের পরিচিত শিল্পী চ্যানেল টেনের নিয়মিত মুখ কাকলি দেব।
বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বন খুব এই সম্প্রতি আমি দেখেছি বাংলাদেশের ইলিশ কিন্তু প্রচুর এসছে, মানে অনেকটা যেন অসময়ে, আমি জানি না সেটা কি ঠিক বর্ষার ইলিশের মতো কি না, কিন্তু বাজার ছেয়ে ফেলেছে হঠাৎ। তো যাই হোক, ওই যে সেই বাংলা আমার সর্ষে ইলিশ একটা গান আপনি গান করেন মাঝে মাঝে শুনেছি, ওটা একটু শোনান না আজকে ভাষা দিবস। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা বাংলা বুকের ভিতরে।
শীতের ভোরের বেউরা পুকুর টুসু গানের শাড়ি নতুন চালের ভাপ পিঠে বেউরা পুকুর টুসু গানের শাড়ি নতুন চালের ভাপ পিঠে চাকলিয়াহা মরি চড়ু চাকলিয়াহা মরি এবার আমরা একজন উদীয়মান শিল্পীকে আপনাদের সামনে উপস্থিত করব আজকের 21 ফেব্রুয়ারির দিনে। একটা বিষয় আমরা খুব গর্বের সঙ্গে বলি, সংবাদ চ্যানেল হিসেবে চ্যানেল 10 যেভাবে তার সাংস্কৃতিক দায়বদ্ধতা পালন করে, এটা কিন্তু সমাজের কাছে একটা লক্ষণীয় বিষয়। বিভিন্ন জায়গা থেকে আমরা শুনি যে আপনাদের চ্যানেল 10 কিন্তু বিশেষ বিশেষ দিনগুলো খুব সুন্দরভাবে উদযাপিত করে। অবশ্যই সংবাদের মাধ্যমের এটা একটা দায়বদ্ধতা, আর তার চেয়ে সবচেয়ে বড় কথা যেটা আমরা মনে করি যে আজকে নতুন শিল্পীদের যদি আমরা সঠিকভাবে এগিয়ে না দেই তাহলে কিন্তু আমাদের আজকে 21 ফেব্রুয়ারি পালনটাও কিন্তু কেমন যেন ম্যারমেরে হয়ে উঠবে, কারণ এই নতুনের মধ্যেই তো আগামীর সম্ভাবনা। এবং দেখা যাবে এই 21 ফেব্রুয়ারি দীর্ঘদিন ধরে আজকে যে আমাদের মধ্যে রয়েছে সায়ন গোমস, সে আজকে আমাকে প্রথমেই বলেছে যে আমি বাংলায় গান গাই, এই গানটা গাইতে সে খুব গর্ব অনুভব করে। তাই এবার যাব সায়ন গোমসের কণ্ঠে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান। দেখি বারবার দেখি দেখি বাংলা মো, আমি
বাংলায় কথা কই আমি বাংলার। একবার দেখি বার বার দেখি দেখি বাংলা মো আ আ আ আমি বাংলায় ভালো আমি বার দেখি বার বার দেখি দেখি বাংলা মো আ আ বাহ, সায়ন গোমসের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে কোথায় যেন বাঙালি হিসেবে আমাদের বুক গর্বে ভরে উঠল। তা সায়ন গোমস নবাগত হলেও তার কাছে আমার একটা অনুরোধ, অন্তত একটা রবীন্দ্রসঙ্গীত যদিও আজকে আমাদের শোনায়। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্মিত অম্বর এ গম্ভীর এ গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ
শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, দিকে দিকে হলো দীর্ণ। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, দিকে দিকে হলো দীর্ণ। নবয়ঙ্কুর জয় পতাকায় ধরা তল সমাকীর্ণ, ছিন্ন হয়েছে বন্ধন মন্দির, ছিন্ন হয়েছে বন্ধন মন্দির। এ গম্ভীর, এ গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর। এ গম্ভীর, এ গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর। এ গম্ভীর, এ গম্ভীর। এই গানটির সঙ্গে সঙ্গে শেষ করছি আজকে আমাদের একুশে ফেব্রুয়ারির বিশেষ অনুষ্ঠান। সঙ্গে সঙ্গে একটা কথা, পর্দার উপারে যে অগণিত দর্শক রয়েছেন, চ্যানেল টেনের পক্ষ থেকে বলতে চাই, আপনারা সকলে একুশে ফেব্রুয়ারি বলবেন এটা জানি, আটই ফাল্গুন বলুন, এটা এত বড় দুরাশা আমরা করছি না, কিন্তু বাংলা ভাষা এবং বাঙালিত্বকে চোখের মনির মতো রক্ষা করুন, এটাই আমাদের চ্যানেল টেনের পক্ষ থেকে একমাত্র প্রত্যাশা। আমি তাপস নাগ আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।